এবার বন সহায়কের পদে মেধা তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্যে স্কুল শিক্ষকসহ বিভিন্ন ধরনের চাকরিতে নিয়োগের গড়মেল নিয়ে এ হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়েছে বেশ কিছু ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বন সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে এই অবস্থায় ওই পদে নিয়োগ প্রক্রিয়ার নম্বর সহ মেধা তালিকা তলব করেছেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি শুক্রবার এই নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন কুড়ি জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে কোর্টে ওই মেধা তালিকা জমা দিতে হবে হলফনামা আকারে তারপরে মামলাকারীরা একত্রিশ জানুয়ারির মধ্যে পাল্টা হলফনামা দেবেন ফার্স্ট ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে রাজ্যের দেওয়া হলফনামাতেও দুই রকম তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দিচ্ছে দু হাজার বাইশ সালের জুলাইয়ে সরকার হলফনামা দিয়ে জানিয়েছিল যে বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমানে একশো সত্তরটা শূন্য নিয়োগ হয়েছে পরবর্তীকালে সরকার ফের হলফনামা দিয়ে জানায় পূরণ হয়েছে একশো একষট্টিটা শূন্য পদ দুবার দুধরনের হলফনামা দেখেই কার্যত সন্দেহ প্রকাশ করেছে কোর্ট এবার কিন্তু কঠিন ব্যবস্থা হবে এই হলফনামায় যদি কোনো গোরমিল পায় সরকারকেও হলফনামা দিতে হবে প্রার্থীদেরও হলফনামা দিতে হবে তারপরে ফার্স্ট ফেব্রুয়ারি আছে শুনানি দেখা যাক কি হয় দর্শক এখনও অনেক কিছু দেখার বাকি এই রাজ্যে চোখ রাখুন স্মার্টুনিয়ার পর্দায় পরবর্তী আপডেটের জন্য আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন